তো বাপের বাড়ি চলে এসেছি, একবার কাকিমার ওখান থেকে আসার সময় মেজবানোর সঙ্গে দেখা হয়েছিল। তো আমরা সবাই মিলিয়ে মিশিয়ে এই যে মিষ্টি, তারপরে এই মোয়া টোয়া সব যা আনা হয়েছিল, সন্ধ্যাবেলা খাওয়া হলো, একটি গল্প হলো। আর ছোট বোন এই যে রান্না করেছে টমেটো আলু দিয়ে মাছ দিয়ে, ওখানে হয়েছে ডাল, এখানে ওই যে গাজর আলু দিয়ে ভাজা হয়েছে। তো বেশ, আমরা সবাই খেতে বসে গেলাম। গুড মর্নিং সবাইকে। আর আজকে হচ্ছে রবিবার, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। আর বাবার বাড়ির বাগান মানে সকল সময় সবুজেই ভরা থাকে। তো দেখুন কত কত ফুল ফুটেছে, আর ফুলগুলো দেখতে এত ভালো লাগছে। মানে 2 না 3টে হচ্ছে গাঁদা ফুল গাছ, কিন্তু এত এত ফুল ফুটেছে মনে হয় যেন অনেক অনেক গাঁদা ফুল গাছ লাগানো। আর সাথে এই যে আলু লাগিয়েছিল, আলুগুলো তোলার পরে এই যে কুমড়ো গাছগুলো এখন পাইছে। আসলে আলু যখন লাগিয়েছিল তার মধ্যে মধ্যে কুমড়োর দানা দিয়েছিল, আলু তোলা হয়ে গেছে, কুমড়ো লাগিয়েছে, আর মধ্যে মধ্যে যে পিলিপিলি করা ওর মধ্যে আবার হচ্ছে ওই মুগ ডাল লাগানো। তো যাই হোক, এখানে বাবা ওই কুমড়ো ফুল তুললো কিছু, আর যে মেয়ে কুমড়ো ফুলটা আছে তার মধ্যে এখানে একটা ছেলে কুমড়ো ফুল বসিয়ে দিয়েছে। এরকম করলে তবেই হচ্ছে এই যে কুমড়োগুলো মানে থাকে, না হলে কুমড়ো হচ্ছে থাকে না, নষ্ট হয়ে যায়, পরাগ মিলন যেটা বলে আর কি সেটা। তো যাই হোক, বাবারই বাড়িটা সবাই খুব পছন্দ করেন, আমার খুব ভালো লাগে। আর এখানে এই যে বাবা কুমড়ো ফুলগুলো তুলছে, দুপুরে হচ্ছে একটু চপ টপ করা হবে, আর অনেক দিন কুমড়ো ফুলের চপ খাওয়া হয় না। আর এই যে বাবা হচ্ছে লেবু গাছ লাগিয়েছিল, ছোট্ট গাছে 3টে লেবু হয়েছে, তো সব তুলে নিয়েছে। আর এবছর বৃষ্টি একদমই হয়নি এখনও, তাই জন্য খুব একটা ফলন হচ্ছে না। আর বাবার বাড়ি জলের খুব সমস্যা, ওখানে বাবা কিছুটা গাজর তুলে নিচ্ছে, এখানে আমরা যে যা সব রান্নায় ব্যস্ত। গুড মর্নিং, আবার একটা নতুন ভিডিওতে সকলকে অনেক আন্তরিক স্বাগতম। আর দেখতেই পাচ্ছেন বাপের বাড়ি এখানে এসেছি, আর রান্না হচ্ছে, রান্না হচ্ছে বলতে সবাই গুছিয়ে দিয়েছে, আমি শুধু এখানে দাঁড়িয়ে একটু ঘাটাঘাটি করছি। আর 3 বোন এক জায়গায় আছি, মেজো বোন এসেছে, কালকে তো রাতে ভিডিও করাই হয়নি আর কথা বলার সময় হয়নি, আর মানে এসেই সবাই একটু খাওয়া দাওয়া গল্প গুজবে ব্যস্ত ছিলাম। তো সর্বরিয়াতে মেজো বোনের সঙ্গে দেখা হয়েছিল, ও এসে মানে সর্বরিয়াতে দাঁড়িয়ে ছিল, তারপর ও একসঙ্গে আর কি আমরা 3জন এলাম, আর ছোট বোন এসেছিল আগে। তো সবাই একসঙ্গে এখন আছি, মানে ফুল ফ্যামিলি আর কি একসঙ্গে আছি, আর খুব ভালো লাগছে। সকাল থেকে আমাদের খাওয়া দাওয়া বলতে মানে সব রকম হয়েছে, মেজো বোন কালকে মিষ্টি এনেছিল, তারপর আমরাও কিছু কিছু এনেছিলাম, মানে ফল টল মানে সবাই যা মিলিয়ে মিশিয়ে এনেছিল সেগুলো সব খেলাম। আর খেয়ে দিয়ে নিয়ে তারপরে এখন রান্না বসিয়েছি, আর মা এই যে দাঁড়িয়ে আছে, এই যে মা এখন ফুল খাচ্ছে, মা একদম কাঁচা জিনিস ফল টল করতে পারে না, মেয়ে যেমন বকাবকি করছে আমরাও বকাবকি করতে, এই যে এখন ফুল খাচ্ছে। আর অর্পণ সকাল থেকে এত লজ্জা পাচ্ছে যে ওর ওর মুখ ঘুরিয়ে ঘুরিয়েও চলে যাচ্ছে। হ্যাঁ, আর অত্রিকাটা এসে একটুখানি আসে চলে যায়, একটু আসে চলে যায়, মানে ও ভীষণ লজ্জা পাচ্ছে। আসলে একসঙ্গে এত মানুষ দেখে ওরা ভীষণ লজ্জা পাচ্ছে। তো যাই হোক, সকাল থেকে এই রান্না বান্না হচ্ছে বলতে, কালকে একটু তরকারি বেশি ছিল, আমি খেতে খাবার গরম করছি, মা বাবা দুজনেই বলছে যে ফেলে দাও ফেলে দাও, কিন্তু আমি একটু গরম করছি, কেননা কালকে রাতে অনেক রাত্রে রান্না হয়েছিল, কালকে খেতে খেতে আমাদের অনেক রাত্রি হয়েছিল। আর বাবা কালকের মাছ এনেছিল, ওই শোল মাছ, লাটা মাছ, তারপর রূপচাঁদা মাছ আর তেলাপিয়া মাছ, ওনার অনেক রকম মাছ এনেছিলাম, সেই সব মাছ কালকে রান্না হয়েছিল কিছু, আর কিছু এখন ভাজা আছে, তো সেটাই এখন অল্প কিছু নিয়ে এই যে ছোট বোন পেস্ট করে দিয়েছে মশলা, সব রকম মশলা, এইটা দিয়ে একটু সকালবেলা একটু ঝাল করবো, শুধু মাছ ঝাল করবো সকালবেলা, কেননা একটু খাওয়ার চাপ আছে সকালবেলা, এটা ওটা সবাই মিলে খেয়েছি। তো আর ওই যে ঠাকুর মা এসেছে, ভালো আছেন তো? শোন আমি কি বলি, শোন তুই এখন বড় হয়েছিস অত লজ্জা করে, তুই আগে আসতে একটু খাবার টাবার দিলে বলো না, ওই করে না, ওই দেখেছি না, ও আবার আজকে একটু লজ্জা পেয়েছি, আমি বলি ওর একটু ডেকে আন, ঠাকুরদার শরীর ভালো যাচ্ছে, তোর মা কি ভালো লেগেছিল খেতে, তুই এতটা ছালি মেলে কি করে, আমার মাঝে মাঝে ঝড় করে।
আসলে সকালবেলা টুকটাক অনেক কিছুই খাওয়া হচ্ছে, তো ওই জন্য শুধু মাছের একটু ঝাল করলাম ধনিয়া পাতা দিয়ে। আর এই যে মা হচ্ছে চান টান করে ঠাকুর পুজো দিচ্ছে, আসলে দেখতে পায় না তবুও মানে ওই হাত দিয়ে যতটুকু পারে আর কি মোছার চেষ্টা করে দেয়াল বা নিচের মানে সবগুলো আর কি। ঢোলা তেঁদুল চুবড়ি ধরে নিয়ে বসেছি, আর এখানে সজনে ফুল পোড়া দিয়ে এসেছিল। এই যে বান্ডিতে লবণ এনে এই যে বসে পড়লাম, দেখুন আমরা কিভাবে খাচ্ছি। এইভাবে ধরবো বলো, এইভাবে এই ডাঁটিটা এইভাবে এরকম টানবো, টেনে নখ দিয়ে আস্তে আস্তে খোঁজতে থাকবো। এটা হচ্ছে সেই অত্রিকার দাদা, অত্রিকার দাদা যাকে আপনারা খুব ভালোবাসেন, অত্রিকা সেই তার দাদা। এখান থেকে এইভাবে নিতে হবে, নিয়ে এইবারে হালকা করে এখানে দেখাতে হবে, প্লিজ দেখে এটা বাঁশি বাজি খেতে হবে। কিছু মাছের মাথা আছে তো ওই জন্য শাক ভাজাতে দেব, ওই জন্য কিছু পালং শাকের নরম নরম শিস তুলে নিচ্ছি আর কিছু পাতাও তুলে নেব। আসলে বাবা হচ্ছে মাংস পাঠিয়েছে কাকুর কাছে, বাজারে গিয়েছিল বাবা, ওখান থেকে মাংস কাকুর কাছে পাঠিয়েছে, কাকুর সাথে দেখা হয়েছিল, বাবা এখনো বাড়ি আসেনি। তো মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে হলুদ গুঁড়ো রসুন থেতে করে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আদা বাটা, এই যে লবণ দিলাম, আর এখন দিচ্ছি এই যে লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা ওর মধ্যে দেওয়া আছে। আর ছোট বোন একটু পরে একটু জিরা ধনে টনে বেটে দেবে, শিলে বাটবে, আর বাটা মশলা খেতে খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, এইগুলো দিয়ে মোটামুটি আমি এখন একটু মাখিয়ে রাখবো, এই বেশি করে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সব একসঙ্গে মাখিয়ে রাখবো, মেখে আর কিছুক্ষণ রেখে দেবো, আর বাকি তরকারিগুলো করে ফেলবো। ওইদিকে ছোট বোন ওই মানে আলু টালু কাটছে আর কি, মাংসের আলু, মেজো বোন সব গুছি টুছি দিল ওই সবজি টবজি কেটে কুটে, মা এক্ষুনি থালা মেজে এলো, আর আমি এই যে এইগুলো একটু করে ফেলি, তারপরে রান্না বসবো একটু পরে, এগুলো কিছুক্ষণ একটু মাখিয়ে রাখি। এইটা না যত ভালো মাখা হবে, যত ভালো মাখিয়ে রাখা হবে আর যতক্ষণ রাখা হবে আর কি, মোটামুটি আধা ঘন্টা কি একটু বেশি আরও বেশি ভালো হয়। অনেকে দেখেছি আমি এই যে সব মশলাগুলো নিলাম না, ওটা ভালো করে হাত দিয়ে চটকে 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 নরম করে নিয়ে তারপরে মাংস দিয়ে মিশিয়ে রাখে। রান্না করতে করতে এই যে একটু বসলাম, এই যে এটা তেলাপিঠা হচ্ছে, এর মধ্যে দেওয়া হয়েছে উপাদানগুলো হচ্ছে প্রথমে চাল আর একটু ময়দা দিয়েছি। দিলে কি হয়, চালটা দিলে একটু শক্ত হবে কিন্তু চালের গুঁড়ো, আর ময়দা দিলে একটু নরম হবে, সুন্দর হবে একসাথে দিয়েছি। আর গুড় আছে, খেজুরের গুঁড়োটা, খেজুরের গুড় দিলে খুব সুন্দর লাগে পিঠেটা, এমনি গুড় দিলে ভালো লাগে কিন্তু খেজুরের গুড়টা দিলে খুব সুন্দর লাগে। আজকে রান্নাঘরে অনেক ভিড়, কারণ তিনজনের ডিপার্টমেন্ট ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। চুমকির ভাগে পড়েছে আজকের পিঠে করা দায়িত্ব, তো খুব সুন্দর পিঠে বানাতে পারে ওই জন্য পিঠে করছে ও, আর বিউটি আছে, বিউটি খুব সুন্দর পকোড়া তৈরি করতে পারে, তার জন্য এই চিকেন পকোড়া তৈরি করবে, মাখিয়ে রেখেছে, রেডি করা আছে, মানে এর এটা কমপ্লিট হয়ে গেলে তারপরে বিউটি আসবে, আর বিউটির পরে ফাইনালি বুলটি আসবে। না আমি দুজনের বেলায় থাকবো, কেননা মাংসটা দুধ মানে একটু দেরি হবে, সবে তো মানে কষাতে বসিয়ে দিয়েছি, তারপরে আবার জল ঢালা হবে, কমপ্লিট হবে। মানে বুলটি মাংস টাংস রান্না করার ক্ষেত্রে খুব এক্সপার্ট, এক্সপার্ট নাই কিন্তু করছি, এই হচ্ছে ব্যাপার, ওই জন্য ওই দায়িত্বটাই ওর নিয়েছে। মায়ের ডিপার্টমেন্ট হচ্ছে বাটনা বাটা, মানে শিলেতে সমস্ত মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে,
আমরা ভাবছি যে এই পিঠেটা আমি আর চুমকি করে আজকে সরবরের মেলাতে নিয়ে যাবো, মানে ওই এত সুন্দর পিঠে বানাবে মেলাতে, ভাবছি আমি আর চুমকি মিলে দুজন পিঠে বিক্রি করব, তাই তো নাকি? হ্যাঁ একদম, চলো সাদা হয়ে গেছে কেমন আমার দেখতে ভালো, না হলে খেতে ইচ্ছা করে। লুচির মতোই ফুলছে কিন্তু, তাই না? দারুণ হচ্ছে। ওই জন্য বলছি যে আজকের আমরা স্টল দেবো, এই পিঠের স্টল দেবো মেলাতে, তাই তো নাকি? একদম। আর বুলটি কিসে স্টল দেবে? মাংস। মাংস আমি মেজে দেবে হচ্ছে পকোড়া। পকোড়া আর আপনি দশ টাকা তোর তো লাভ বেশি, বুঝলেন? আর আমার এক প্লেট 50 টাকা। পিঠেগুলো না সত্যি একদম সব একদম পারফেক্ট হয়েছিল। প্রথমে একটা দুটো একটু খারাপ হয়েছিল, তারপর থেকে খুব সুন্দর হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। এই যে এখানে নেক্সট রানী চলে এসেছে, বিউটি। বিউটির পকোড়া বেশ, এও খুব সুন্দর পকোড়া বানাতে পারে, তো কালার দেখে তো মনে হচ্ছে ভীষণই টেস্টি হবে। পালং শাকের ডাঁটা আলু দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছে, আর এখানে হয়েছে শাক ভাজা, একটু মাছের মাথা দিয়ে শাক ভাজা হয়েছে, আর এখানে এই যে মাংস আর আলু, আর আমরা এই যে সবাই ভাত বেড়ে নিয়েছি। এবার ভাত তোলাতলি হচ্ছে এই যে হাঁড়িতে। ও বসো, তুমি ওখানে বসো, তোমার জল দিচ্ছি, তুমি বসো। হ্যাঁ তুমি ওখানে বসো, তুমি আর কোথায় যেও না। আবার অনেকটা দিন পর আবার সবাই একসঙ্গে বসে এই যে মানে খাবো, আর এত ভালো লাগছে, এত আনন্দ হয় এই সবাই মিলে বসে খাওয়াটা, যে কী বলবো। তো ওখানে পেঁয়াজ কুচি আর গাজর আর এই যে শসা মানে কুচানো হয়েছিল, আবার বোন আবার আলাদা করে এটা আবার বানাচ্ছে, ধনিয়া পাতা, এতে আবার লাস্টে টমেটো দিয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন সময় 4:30, আর আমরা এই রাস্তার দিকে এসেছি। এই যে চুমকি আছে, আর ওখানে ওই যে বিউটি, ও সাইকেল চালানো শিখছে।